হ্যালো বন্ধুরা, সিঙ্গাপুর উপসাগরের বুকে বেশি রয়েছে সবুজের মলাটে মোড়া এক টুকরো সেন্তোসা। সিঙ্গাপুর শহর থেকে মাত্র 17 কিলোমিটার দূরে এর অবস্থান। সেন্তোসার অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো সিয়া অ্যাকোরিয়াম। আজকের এই ভিডিওর মাধ্যমে সিয়া অ্যাকোরিয়ামের পুরো অংশটি দেখাবো। এই অ্যাকোরিয়ামে ঢুকতে টিকিট কাটতে হয়। অ্যাকোরিয়াম হচ্ছে এক ধরনের কৃত্রিম পাত্র বা ট্যাঙ্ক যেখানে জলজ প্রাণী এবং উদ্ভিদ রাখা হয়। অ্যাকোরিয়াম সাধারণত কাঁচ বা প্লাস্টিকের তৈরি হয় এবং এর ভিতর পানি থাকে। অ্যাকোরিয়ামে মাছ, শামুক, কচ্ছপ এবং বিভিন্ন প্রকার সামুদ্রিক জলজ উদ্ভিদ রাখা হয়। আসুন আর দেরি না করে আমরা সেন্তোসার প্রধান আকর্ষণীয় সিয়া অ্যাকোরিয়ামের ভিতরের অংশ দেখে নিই। সিঙ্গাপুরে বেশ কয়েকটি বিখ্যাত অ্যাকোরিয়াম রয়েছে, তার মধ্যে অন্যতম হলো সিয়া অ্যাকোরিয়াম। সিয়া অ্যাকোরিয়াম সেন্তোসা দ্বীপে মেরিনা লাইফের পাখির অংশ। এটি বিশ্বের অন্যতম অ্যাকোরিয়াম যেখানে 1 লক্ষের বেশি সামুদ্রিক প্রাণী রয়েছে। এর প্রধান আকর্ষণ বিশ্বের বৃহত্তম অ্যাকোয়াটিক প্যানেল, যা দর্শনার্থীদের জন্য একটি সুবিশাল সমুদ্র অনুভূতি তৈরি করে। এখানে জায়ান্ট মান্তারে, হ্যামার হেড শার্ক এবং প্রচুর প্রজাতির রঙিন মাছ দেখতে পাওয়া যায়। সিঙ্গাপুরের অ্যাকোরিয়ামগুলো শুধু বিনোদনের জন্য নয়, বরং শিক্ষামূলক প্রদর্শনী এবং কার্যক্রমের মাধ্যমে সামুদ্রিক জীবনের গুরুত্ব এবং পরিবেশ সচেতনার বার্তা পৌঁছায়। শিশু এবং বড়দের জন্য প্রায়ই এখানে বিভিন্ন কার্যক্রম এবং প্রদর্শনী আয়োজন করা হয়। সমুদ্রের অত্যন্ত আকর্ষণীয় একটি জলজ প্রাণী হল সিয়া জেলি। এখানে বিভিন্ন প্রকার সিলা জেলি রয়েছে, আপনারা উপভোগ করুন সামুদ্রিক সিয়া জেলি। অ্যাকোরিয়ামের পানিকে নিয়মিত পরিবর্তন করতে হয়। পানির পিএইচ লেভেল, অ্যালুমিনিয়াম নাইট্রেট ইত্যাদি পরীক্ষা করতে হয়। পানির মধ্যে থাকা ময়লা এবং অপ্রয়োজনীয় পদার্থ ফিল্টার করে সঠিক মান বজায় রাখতে হয়। জলজ উদ্ভিদ এবং প্রাণীদের প্রয়োজনীয় আলোক প্রদান করতে হয়, এটি তাদের সঠিকভাবে বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য প্রয়োজন। অ্যাকোরিয়ামের প্রাণীদের নিয়মিত এবং সঠিক পরিমাণে খাবার দিতে হয়। অতিরিক্ত খাবার অ্যাকোরিয়ামের পানিকে দূষিত করে। পানির তাপমাত্রা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হয়, যা মাছ বা অন্য প্রাণীদের জন্য উপযুক্ত। অ্যাকোরিয়াম শুধু জীবন বৈচিত্র্য প্রদর্শনের মাধ্যম নয়, বরং এটি মানুষের মানসিক স্বাস্থ্যের ইতিবাচক প্রভাব ফেলে। আপনি যখন সেন্তোসা দ্বীপে সিয়া অ্যাকোরিয়ামে যাবেন, তখন আপনি সামুদ্রিক বিশ্বের প্রেমে পড়তে যাচ্ছেন। বিশ্বব্যাপী সর্বাধিক প্রশংসিত অ্যাকোরিয়ামগুলোর মধ্যে অন্যতম সিয়া অ্যাকোরিয়াম। এটি সামুদ্রিক জীবনের শ্বাসরুদ্ধকর বৈচিত্র্যের মধ্যে একটি উইন্ডো প্রদান করে। এই জলজ স্বর্গে 50টি ভিন্ন আবাসস্থল জুড়ে 1 লক্ষের বেশি প্রজাতির এবং 1 লক্ষ সামুদ্রিক প্রাণীর বাসস্থান। চির মহিমান্বিত হাঙ্গর থেকে শুরু করে শুকনো সমুদ্রের দেবদূত এবং এর মধ্যে সব কিছু। এখানে প্রতিটি কোণ গভীর
নীল সমুদ্রের একটি নতুন রাজ্য উন্মোচন করে। অ্যাকুরিয়ামের মধ্য দিয়ে যাওয়ার সময় আপনি হামর্ড হেড শার্কের মতো সাগরের প্রভাবশালী শিকারীদের মুখোমুখি হবেন, প্রাণবন্ত প্রবাল বাগান দেখে বিস্মিত হবেন এবং ওপেন ওশান আবহস্থলে সমুদ্রের সাথে সংযোগের অনুভূতি অনুভব করবেন। এটি প্যানোরামিক সামুদ্রিক বিস্তার ভরা, বিশাল মান্তা রশ্মি, বিশাল গলিয়াত গ্রুপার এবং আরও অনেক কিছু রয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন সি হর্স। সমুদ্রের অন্যতম আকর্ষণীয় প্রাণী হলো সি হর্স, দেখতে অনেক সুন্দর। এখানে কয়েক কালারের সি হর্স রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে সেন্তোসার সিয়া অ্যাকুরিয়াম সম্পর্কে আপনাদের পূর্ণ একটি ধারণা হবে। এখানে লক্ষ লক্ষ প্রজাতির সামুদ্রিক জলজ প্রাণী এবং জলজ উদ্ভিদ রয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা সিঙ্গাপুর ভ্রমণ করতে আসবেন অবশ্যই সিয়া অ্যাকুরিয়ামে প্রবেশ করবেন। যদি সিয়া অ্যাকুরিয়ামে প্রবেশ না করেন তাহলে আপনাদের সিঙ্গাপুর ভ্রমণের একটি অংশ অপূর্ণতা থেকে যাবে। এখানে হাজার হাজার প্রজাতির মাছ এবং জলজ প্রাণী রয়েছে। এখানে অনেক বিশাল বিশাল আকারের মাছ দেখা যাচ্ছে। আপনারা অনুভব করুন সিঙ্গাপুর সিয়া অ্যাকুরিয়াম।